আসসালামু আলাইকুম। আরবিডি নিউজ এর সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। চীন তায়ওয়ান দ্বন্দ্ব, রিজার্ভ সেনার সক্ষমতা বৃদ্ধির ঘোষণা তায়ওয়ানের। নারী শিক্ষার বিরোধী নয় তালেবান, শীঘ্রই সকল ছাত্রী স্কুলে যাবে তালেবানের নতুন ঘোষণা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা 29 নভেম্বর শুরু হবে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। পাকিস্তানের উপর দিয়ে চলবে না ভারতের শ্রীনগর শারজা ফ্লাইট। এবং সর্বশেষ থাকছে আফগানিস্তান নিয়ে আলোচনায় দোভালের আমন্ত্রণ, ইউসুফ প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ নয়াদিল্লি। পাকিস্তান ভারত সংঘাত নতুন কিছু নয়, অনেক আগে থেকেই অর্থাৎ কাশ্মীরকে নিয়ে ভারত পাকিস্তানের সংঘাত বহু পুরানো। কাশ্মীর স্বাধীন হতে চলেছে এটা প্রায় সুনিশ্চিত, কারণ কাশ্মীরে যেভাবে স্বাধীনতার সংগ্রাম চলছে, যেভাবে একের পর এক ভারতীয় সেনা খতম হচ্ছে, তাতে করে ভারত খুব দ্রুতই কাশ্মীরকে হারাতে বসেছে। এর মধ্যেই আফগানিস্তান নিয়ে দোভালের আমন্ত্রণ পাকিস্তানের ইউসুফ প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়েছে নয়াদিল্লি, কারণ আফগানিস্তানকে ভারতের কোনো অংশই মনে করে না পাকিস্তান। পাকিস্তান মনে করে আফগানিস্তান ইস্যুতে ভারতের নাক গলানো একদমই উচিত নয়, কারণ ভারত একটি ইসলাম বিদ্বেষী রাষ্ট্র, একটি জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে ইতোমধ্যে। আর এই উগ্র হিন্দুত্ব জঙ্গি গোষ্ঠীর কারণে কাশ্মীরে ভয়াবহ নির্যাতন চলছে, গণহত্যাও চলছে। আর এ কারণে পাকিস্তান মনে করে ভারত আফগানিস্তানে তাদের নাক গলানোর কোনো অধিকার নয়, এবং মুসলিম ভাইদের পক্ষে কথা বলার জন্য তালেবান প্রস্তুত হয়ে রয়েছে। যে কোনো সময় তালেবান পাকিস্তানের সাহায্য নিয়ে ভারতের কাশ্মীরে হামলা চালাতে পারে এবং কাশ্মীরকে একটি স্বাধীন রাষ্ট্র গঠনে সহায়তা করতে পারে। যদিও এই ভয়ে ভারত বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে, যাতে করে তারা তালেবানকে দমিয়ে রাখতে পারে এবং কাশ্মীরকে ভারতের হাতছাড়া হতে না হয়। তবে আফগানিস্তান ইস্যু নিয়ে আলোচনায় পাকিস্তান প্রত্যাখ্যান করায় অজিত দোভাল যে বেকায়দায় পড়েছে তা স্পষ্ট নয়াদিল্লির আচরণ থেকে। এ বিষয়ের উপর আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন। পাকিস্তান কি সঠিক কাজ করেছে নাকি বেঠিক করেছে? পাকিস্তানের চিন্তাভাবনা কি ঠিক নাকি ভারতের সঙ্গে এক হয়ে কাজ করা উচিত ছিল? এ বিষয়ের উপর আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চীন তায়ওয়ান দ্বন্দ্ব, রিজার্ভ সেনার সক্ষমতা বৃদ্ধির ঘোষণা তায়ওয়ানের। চীনের সঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির আভাস দিয়েছে তায়ওয়ান। দেশটি তার রিজার্ভ সৈন্যের সংখ্যা বৃদ্ধি করবে এমন ঘোষণা দিয়ে বলেছে 2022 সালের মধ্যেই সৈন্যের সংখ্যা বাড়ানো হবে। তায়ওয়ানের সীমানা ঘেঁষে সাম্প্রতিক সময়ে চীনের সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ার পরেই এমন সিদ্ধান্ত নিয়েছে তায়ওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে 2022 সাল থেকে কিছু রিজার্ভ সেনার জন্য দেশটির ম্যান্ডেটরি রিফ্রেশারি ট্রেনিং এর ব্যাপ্তি বাড়িয়ে 14 দিন করা হবে। বর্তমানে দেশটির রিজার্ভ সেনারা 5 থেকে 7 দিনের জন্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকে। মূলত নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য এই প্রশিক্ষণ দেওয়া হয়। মন্ত্রণালয় আরও বলছে 2 সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণের প্রথম সপ্তাহে সৈন্যদের শুটিং প্রশিক্ষণের উপর জোর দেওয়া হবে। এ সময় শুটিং এর মান উন্নয়ন, সময়কাল ও প্রশিক্ষণে ব্যবহৃত কার্তুজের মান উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেবে তায়ওয়ান। প্রশিক্ষণের দ্বিতীয় সপ্তাহে জোর থাকবে বিভিন্ন ধরনের আত্মরক্ষা বা কমব্যাট কৌশলের উপর। সে সময় আত্মরক্ষার কৌশলের নানা দিক ও একটি দল কীভাবে নির্দেশনা অনুসরণ করে যে কোনো যুদ্ধে ভালো করতে পারবে সে দিকে মনোনিবেশ করা হবে বলে জানানো হয়েছে। গত অক্টোবর মাসে তায়ওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান
চিউকু চ্যাং বলেছিলেন, 2025 সাল নাগাদ চীন তাইওয়ানের ভূখণ্ড আক্রমণ করতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। দীর্ঘদিন থেকে এই দেশটির উপর নিজেদের সম্পূর্ণ অধিকার দাবি করে আসছে চীন। তাইওয়ান চীনের মূল ভূখণ্ড থেকে দক্ষিণ পূর্বে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র, যার জনসংখ্যা প্রায় 24 মিলিয়ন। গত 7 দশকেরও বেশি সময় ধরে দুইটি রাষ্ট্র সম্পূর্ণ আলাদা সরকার দ্বারা পরিচালিত হলেও চীন তাইওয়ানের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তারে বদ্ধপরিকর। সাম্প্রতিক সময়ে তাইওয়ানের সঙ্গে মার্কিন মুলুকের সখ্যতা তাই একেবারেই ভালোভাবে নিচ্ছে না চীন। তাইওয়ান স্বাধীনতা চাইলে যুদ্ধ বেঁধে যেতে পারে এমন হুমকিও দিয়েছে দেশটি। এ প্রসঙ্গে চলতি বছরের জুনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, তাইওয়ানকে অবশ্যই চীনের বশ্যতা স্বীকার করতে হবে এবং তাইওয়ানের স্বাধীনতা আসতে পারে এমন যে কোনো পদক্ষেপকে ধ্বংস করে দেওয়া হবে। নারী শিক্ষার বিরোধী নয় তালেবান, শীঘ্রই সকল ছাত্রী স্কুলে যাবে, তালেবানের নতুন ঘোষণা। আফগানিস্তানের সকল ছাত্রীকে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হবে বলে ঘোষণা করেছে দেশটির অন্তর্বর্তী তালেবান সরকার। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বিদেশি কর্মসূচি ও সাহায্য বিভাগের পরিচালক ওয়াহিদুল্লাহ হাশেমি এ খবর জানিয়ে বলেছেন, মেয়েদের স্কুলে যাওয়ার ব্যাপারে শীঘ্রই কিছু ভালো খবর ঘোষণা করা হবে। তিনি বলেন, তালেবান নারী শিক্ষার বিপক্ষে নয়, তবে তাদেরকে সর্বোত্তম উপায়ে কিভাবে স্কুলে আসতে দেওয়া যায় তা নিয়ে কাজ করছে সরকার। আফগানিস্তানের কোনো শিক্ষিকাকে বরখাস্ত করা হয়নি বলেও জানান তালেবান শিক্ষা মন্ত্রণালয়ের এই পদস্থ কর্মকর্তা। গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর থেকে গত 2.5 মাস ধরে বয়েজ স্কুলগুলো খোলা রয়েছে এবং সকল ছাত্র ও শিক্ষক নিয়মিত ক্লাসে অংশ নিচ্ছেন। কিন্তু গার্লস স্কুলগুলোতে ক্লাস 6-এর উপরে কোনো ক্লাস হচ্ছে না এবং নারী শিক্ষকদের স্কুলে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ পর্যন্ত একাধিক তালেবান কর্মকর্তা একাধিকবার সকল আফগান ছাত্রীকে স্কুলে ফিরতে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। তালেবান সরকার দেশটির নারীদের অধিকার রক্ষা করার দাবি করে আসলেও এখনও পর্যন্ত তাদেরকে এ ব্যাপারে উল্লেখযোগ্য বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা 29 নভেম্বর শুরু হবে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। ইরানের উপর থেকে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা আবার শুরু করার তারিখ ঘোষণা করেছে ইরানের প্রধান আলোচক ও উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি কানি। তিনি বুধবার এক টুইট বার্তায় লিখেছেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপপ্রধান এনরিক মোরার সঙ্গে এক টেলিফোন আলাপে আমরা অবৈধ ও অমানবিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা 29 নভেম্বর থেকে ভিয়েনায় শুরু করতে সম্মত হয়েছি। 2015 সালে 6 বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরের মধ্যস্থতার ভূমিকা পালন করে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ওই সমঝোতার মাধ্যমে ইরানের উপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কিন্তু 2018 সালে আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমেরিকা ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। আমেরিকার ওই অবৈধ পদক্ষেপের বিপরীতে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাননি, তবে এটির 26 নম্বর ধারা অনুযায়ী নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিয়ে দেয়। এ অবস্থায় ওই সমঝোতায় আবারও আমেরিকার ফিরে আসা এবং ইরানের পক্ষ থেকে তার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়নের জন্য গত এপ্রিল থেকে জুন পর্যন্ত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে 6 দফা আলোচনা করে ইরান। তবে সেই সব আলোচনা থেকে কোনো ফল বেরিয়ে আসেনি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বাকেরি কানি বলেছেন, যতদিন আলোচনা থেকে ফল পাওয়ার আশা থাকবে ততদিন তার দেশ ভিয়েনা সংলাপে অংশগ্রহণ করবে। অনর্থক সময় নষ্ট করার চেষ্টা করা হলে আবার ওই সংলাপ থেকে সরে আসবে তেহরান। পাকিস্তানের উপর দিয়ে চলবে না ভারতের শ্রীনগর শারজা ফ্লাইট। গত মাসে জম্মু কাশ্মীর সফরকালে বেশ ঢাকঢোল পিটিয়ে শ্রীনগর শারজা সরাসরি ফ্লাইটের উদ্বোধন করেছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু এর সপ্তাহ দুয়েক যেতে না যেতেই মুখ থুবড়ে পড়তে বসেছে সেই উদ্যোগ। পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে ভারত শাসিত কাশ্মীর থেকে সংযুক্ত আরব আমিরাতগামী এই ফ্লাইট, খবর এনডিটিভির।
ভারতীয় সরকারের সূত্রগুলো বার্তা সংস্থা ANIকে বলছে, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ার বিষয়টি এরই মধ্যে ভারতের বেসামরিক বিমান পরিবহন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান না বলে দেওয়ায় সাশ্রয়ী ভারতীয় এয়ারলাইন্স গো ফাস্টের শ্রীনগর শারজা ফ্লাইটের উপযোগিতা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। এর আগে 2009 সালে পাকিস্তান আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় এক পর্যায়ে বন্ধ হয়ে যায় শ্রীনগর দুবাই ফ্লাইট। পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে অর্থাৎ শ্রীনগর থেকে রাজস্থান গুজরাট ঘুরে আমিরাতে যেতে যেমন ঘণ্টাখানেক সময় বেশি লাগে, তেমনই জ্বালানি খরচ ও টিকিটের দামও বেড়ে যায়। গত 23 অক্টোবর থেকে শুরু হয়েছে শ্রীনগর শারজা ফ্লাইট। ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস রাডার 24-এর তথ্য মতে গত 30 অক্টোবর পর্যন্ত পাকিস্তানের উপর দিয়ে গেছে এই ফ্লাইট, কিন্তু 2 নভেম্বর রাজস্থান ও গুজরাট হয়ে অনেকটা ঘুর পথে তারপর আমিরাতে যেতে হয়েছে প্লেনক্রিকে। গো ফার্স্ট জানিয়েছে তারা আপাতত বিকল্প পথেই ফ্লাইট চালু রাখবে। এ ঘটনায় ভারত সরকারের কড়া সমালোচনা করেছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এটি অমিত শাহের পিআর স্ট্যান্ড বা লোক দেখানো কাণ্ড ছিল উল্লেখ করে তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার যথেষ্ট হিসাব নিকাশ না করেই শ্রীনগর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছিল। পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহার করে ভারতের বাণিজ্যিক ফ্লাইট চলাচলের অনুমতি না দিলেও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্লেনকে ঠিকই যেতে দিয়েছে। কিছুদিন আগেই ভারতীয় প্রধানমন্ত্রীর প্লেন পাকিস্তানের উপর দিয়ে ইউরোপে গেছে। গত সেপ্টেম্বরে তার যুক্তরাষ্ট্রগামী প্লেনকেও আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছিল পাকিস্তান। আফগানিস্তান নিয়ে আলোচনায় দোভালের আমন্ত্রণ ইউসুফ প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ নয়াদিল্লি। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মইউদ ইউসুফ বলেছেন, তিনি আফগানিস্তান বিষয়ক 10 নভেম্বরের শীর্ষ সম্মেলনে ভারতে যাবেন না। একই সঙ্গে তিনি আফগানিস্তানের শান্তি স্থাপনকারী হিসাবে নয়াদিল্লির ভূমিকা প্রত্যাখ্যান করেছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা NSA অজিত দোভালের দ্বারা আয়োজিত আফগানিস্তান সংক্রান্ত আঞ্চলিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু পাকিস্তানের ওই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। সরকারি সূত্র উদ্ধৃত করে বুধবার হিন্দি গণমাধ্যম abplive.com বলছে, পাক NSA-র পক্ষে মিডিয়ার মাধ্যমে এই ধরনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করা অত্যন্ত অশোভন এবং ভারতের জন্য স্পয়লারের মতো শব্দ চয়ন করাও তাদের কঠোর অবস্থানের ইঙ্গিত। উনি যথাযথ কূটনৈতিক মাধ্যমে আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারতেন, কিন্তু বাস্তবতা হলো তার সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক ও অশোভন। গণমাধ্যমে প্রকাশ, পাকিস্তানি NSA মওদ ইউসুফ সাংবাদিকদের বলেছেন, তিনি 10 নভেম্বর আফগানিস্তান শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাবেন না। এক প্রশ্নের জবাবে ইউসুফ বলেন, একজন বিঘ্নকারী শান্তি স্থাপনকারীর ভূমিকা পালন করতে পারে না। এর আগে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ভারতের কাছ থেকে আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছিল, কিন্তু বলেছিল যে উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে BBC হিন্দ বলছে, ভারতের NSA অজিত দোভালের নেতৃত্বে আফগানিস্তান নিয়ে আলোচনায় পাকিস্তান ও চীন আসতে অস্বীকার করেছে। ওই সংলাপে রাশিয়া, ইরান, উজবেকিস্তান ও তাজিকিস্তানকেও ভারত আমন্ত্রণ জানিয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।